আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলেই জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়ক আসিফ মাহমুদ, তিনি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং সেই দায়িত্ব পাওয়ার পর কিন্তু ভক্ত সমর্থকেরা অনেক বেশি খুশি এবং অনেক ভক্ত সমর্থকেরাই মনে করছে এবার হয়তো সাকিব আল হাসান আর ক্রিকেটে ফিরতে পারবে না, কেননা এই সমন্বয়করাই কিন্তু আন্দোলন করেছিল বাংলাদেশের এই সরকারের বিরুদ্ধে এবং সেই আন্দোলনে কিন্তু সামান্য একটা স্ট্যাটাসও দেয়নি এই দেশসেরা অলরাউন্ডার। মূলত তারপর থেকে কিন্তু বাংলাদেশের মানুষের ক্ষোভ এবং সমন্বয়কারীরা তো স্পষ্টভাবে বলেই দিয়েছে যে অনেক অনেক বেশি সেলিব্রিটিরা মানুষরাও তাদের পাশে এসে দাঁড়ায়নি, এজন্য তাদের উপর কিন্তু আলাদা রকম একটা ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক ব্যাপার। তো ইতিমধ্যেই কিন্তু তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আসিফ মাহমুদের ফেসবুকে অনেকে খাটাখাটি করেছে এবং অনেক নিচের 2023 সালের একটা পোস্ট কিন্তু বের করেছে, যে পোস্টটি ছিল সাকিব আল হাসানকে নিয়ে। সেই পোস্টে লেখা আছে, সাকিবের মধ্যে লিডারশিপ জিনিসটা নাই বলায় খেপার কিছু নেই, ও খেললে আমি খেলবই না, ও খেললে ক্যাপ্টেন্সি সাইরা দিব, এই অ্যাপ্রোচ নিয়ে টিম লিড দেওয়া যায় কি, টিম স্পিরিট থাকে কি, ছোটোবেলায় পাড়ার ক্রিকেটে কেউ এমন করলে তারে বাদ দিয়ে রাখতাম আমরা। মূলত এই পোস্টটি প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে এখন এই 2024 সালে এসে, কেননা এই আসিফ মাহমুদই কিন্তু বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে এবং এই সাকিব আল হাসানই কিন্তু এখনও বাংলাদেশ ক্রিকেটের একটা অংশ। তো সেক্ষেত্রে কিন্তু তর্ক সাপেক্ষে প্রশ্ন আসতেই পারে যে তাহলে কি সাকিব আল হাসানের কেরিয়ার এখানেই শেষ হয়ে গেল, আসিফ মাহমুদ কি কোনো রকম কোনো সাহায্য করবেন না সাকিব আল হাসানকে, সাকিব আল হাসানকে কি কোনোভাবেই মাফ করবেন না, এখন বাকিটা সময় বলে দেবে, আস্তে আস্তে আমরা সবই জানতে পারবো। আর সব কিছু জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে খেলাধুলার সকল নিউজ আপনারা সবার আগে পেয়ে যাবেন।